হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে আমি কী কী দিয়ে খাবো। এখানে আছে ভাত, আছে ভাড়ালি বটি, এখানে আছে পার্শে মাছের ঝোল ঝিঙে দিয়ে, এখানে আছে আম, আলু পটলের কষা, এখানে আছে উচ্ছে ভাজা, পটল ভাজা। তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যাও। তো প্রথমে আমি খাবো উচ্ছে ভাজা দিয়ে আর পটল ভাজা দিয়ে। এখন আমি খাবো ভাড়ালি বটি দিয়ে। এখানে অনেকটা আছে, আমি পুরোটা নেবো না, অল্প একটু নিলাম। খুব টেস্টি। এটা আমার শাশুড়ি রান্না করেছে। আরো একটু নেবো, এটা ভালো হয়েছে। পুরোটা খেয়ে নি, ভালো হয়েছে এটা। আমার নজর বারবার আমটার দিকে যাচ্ছে, কখন ওটা খাবো, সবার লাস্টে খেতে হবে, কিন্তু এখন ইচ্ছে করছে এক টুকরো খেয়েই নি। অমৃত, এত মিষ্টি কল্পনা করতে পারবে না। এবার আমি খাবো আলু পটল কষা দিয়ে। এটা আমি করেছি, এখানেও অনেকটা আছে, এখানেও অনেকটা আছে, আমি অর্ধেক নিচ্ছি, ওটাও তো অর্ধেক নিচ্ছি, করতে করতে পুরোটা খেয়েই ফেললাম।
নিরামিষ আলু পটলের কষা, এটা কিন্তু ঝোল না, কষা। বাবা ঝাল হয়েছে। এখন আমি খাবো পার্শে মাছের ঝোল দিয়ে, যেটা আমি ঝিঙা দিয়ে করেছি হালকা ঝোল। এটা আজকে আমি কারি করিনি, দেখো। একটুখানি মাথা মাছটাই তো আমার এক আঙুলের মতন। কে কে আমার মতন খাওয়ার পরে থালা চেটে খান? থালার চাট না চাটলে, হাত না চাটলে খেয়েছি বলে মনেই হয় না। প্রচণ্ড খিদে পেয়েছিল, ওর জন্য আজকে বেশি কথাও বলিনি, পুরো এক থালা ভাত শেষ করে দিলাম। খুব খিদে পেয়েছিল। এখন আমার প্রিয় দিদি, কি মিষ্টি মুখে বলে বোঝাতে পারবো না, আমার মুখ দেখে বুঝে যাও। ননদের বাড়ির গাছে রাম, ভাবছিলাম মাটিটা ফেলে দেবো, তা দেখলাম না ফেলা যাবে না, এর মধ্যে অনেক মাল মশলা আছে। তো বন্ধুরা, আজকে আমার খাওয়া শেষ, এই পর্যন্তই।
খুব খিদে পেয়েছিল, পেটটা ভরে গেল, আমি আনন্দ পেলাম, শান্তি পেলাম। তো তোমরা আমার পরিবারে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর ফিরে আসি আগামীকাল, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।